সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম আশিক, আর আপনারা দেখছেন আশিক টেক। তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছি বা কী বিষয়টা আমি আমার ডিরেক্ট লাইভ মোবাইলে দেখানোর চেষ্টা করব। তা আপনারা কিন্তু অনেকেই সার্ভে জঙ্কিতে কাজ করেন এবং আপনারা জানেন যে সার্ভে জগতের সবচেয়ে পপুলার সাইট বর্তমানে, যেটাতে হচ্ছে অনেকের ফিউচার বা অনেকের ড্রিম বা অনেকের কেরিয়ার, এটা সার্ভে জঙ্কি। হ্যাঁ, এখানে আমিও কাজ করি, আমার টিম কাজ করে। যদি আমি হচ্ছে আমি ফুল টাইম কাজ করি না, আমি অনেক কাজে ব্যস্ত থাকি। আমি নিজে কিন্তু এখন ল্যাপটপেও কাজ করি, ফোনেও কাজ করি। তো আমি যেহেতু ইউটিউব চ্যানেল চালাচ্ছি আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্য, হেল্প করার জন্য, এই জন্য কিন্তু আমি রিসেন্টলি আমার মোবাইলে আইপি সেট আপ করে একটা অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্ট ভেরিফাই করেছি। ভেরিফাই করে আমি একদম সার্ভে জঙ্কি উজ্জ্বল দিয়েছি, আপনারাই দেখেন, আমি একদম পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম। তখন কথা হচ্ছে কীভাবে মোবাইলে আইপি সেট আপ করবেন, আইপি সেট আপ করে কীভাবে সার্ভে জঙ্কি অ্যাকাউন্ট করবেন, এটার উপর কিন্তু আমার অন্য একটা ভিডিও আছে। কিন্তু আজকে ভিডিওটা আমি দেখাবো যে কীভাবে সব কিছু সেট আপ করার পর আপনি সার্ভে জঙ্কিতে অথবা যে কোনো সার্ভে সাইটে আপনি মোবাইলে কীভাবে কাজ করবেন। আপনারা সার্ভে করার জন্য কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে, যেমন ডাটা ক্লিয়ার করা, কোথায় কী লগ ইন করবেন, আইপি চেক ট্যাক, যে ব্যাপারগুলো আছে যারা জানেন না, জাস্ট তাদেরকে সতর্ক করার জন্য একটা সতর্কমূলক ভিডিও হচ্ছে আমার আজকের। এটা আমি সরাসরি আপনাদের মোবাইলে নিয়ে দেখানোর চেষ্টা করবো। তো এখানে কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমি মোবাইলের স্ক্রিনে। হ্যাঁ, মোবাইলে কীভাবে কাজ করবেন এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও, বিশেষ করে আমার টিমের জন্য। তো আপনারা, আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা মোবাইলে সম্পূর্ণভাবে একদম ক্লিয়ার কাটভাবে আইপিটা সেট আপ করবেন। তো আইপি সেট আপ করার জন্য কিন্তু আমি কী বলেছিলাম সেটা আপনারা প্রত্যেকে জানেন, এবং যাদের আইপিটা সেট আপ 100% আইপি সেট আপ হয়েছে এবং যাদের হোয়ার ডট নেটে ইউএসএ ফ্লাগ আছে, তারাই হচ্ছে এই ভিডিওটা দেখবে। আগের ভিডিওটা দেখে সম্পূর্ণ ফোন সেট আপ করার পরে হচ্ছে তারপর এই ভিডিওটা। তো আইপি সেট আপ করার পরে তারপর আপনাদের কাজ কী? আপনাদের প্রত্যেকেই কিন্তু আমি মেলে যেটা আপনার বায়োডাটা রয়েছে সেটা কিন্তু আপনাদের পাঠিয়ে দিয়েছি। তো সেটা আমি আগে প্রথমে আপনাদের দেখিনি, আপনারা সেটা মেল থেকে ডাউনলোড করে আপনাদের যে নোটপ্যাড আছে এই নোটপ্যাডের মধ্যে আপনি সেভ করে রাখতে পারেন, এবং আপনি সেভ করে তো অবশ্যই রাখবেন, এবং আপনার যে পার্সোনাল বায়োডাটাগুলো আছে সেগুলো মুখস্থ করে রাখবেন। এই ডাটাগুলো আপনি ওপেন করে রাখবেন। তো আমি এটা সেভ করার পরে আপনার কাজ কি, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে এই ফায়ারফক্সে। মানে ফায়ারফক্সে তো আগে সব কিছু সেট আপ করা আছে, তো সব কিছু সেট আপ কমপ্লিট হওয়ার পরে আপনি ফায়ারফক্সে ডুকে থ্রি ডটস অপশনে ক্লিক করে এই সেটিংস যে আছে এখানে গিয়ে আপনি যে ক্লিয়ার ডাটা এগুলো ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার পর আপনি ব্যাক দিয়ে এখানে সার্চ করবেন wHOER.net, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনাকে দেখতে হবে যে এখানে যে এই ইউর ডিস গাইজ এখানে 100% আছে কিনা, এবং এখানে যে হোয়ারের নিচে যে আপনি দেখতে পাচ্ছেন মাই আইপির আগে ইউএসএ ফ্লাগ আছে কিনা, এই দুইটা যখন আপনি দেখবেন যে এই দুইটা মাস থাকতে হবে এখানে 100% না থাকলে আপনি নেক্সট স্টেপে যাবেন না, আমাকে নক করবেন, আমি সলভ করে দিব। তো এই দুইটা কনফার্ম হওয়ার পর আপনি এই ওয়ানে ক্লিক করে আপনি একটা এদিকে প্লাসের নিউ ট্যাব দিয়ে আপনি আবার লিখবেন সার্ভে জঙ্কি। এটা লিখে ডিরেক্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে দেখতে পারবেন আমাদের আপনার শুরু থেকে 3 নম্বর যে সার্ভে জঙ্কি আছে ডিরেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে জয়েন নাও, আপনারা ভুলবশত এই জয়েন নাও কখনো এখানে ক্লিক করবেন না, আপনারা ডিরেক্ট ক্লিক করবেন এই যে লগ ইন, এই যে এখানে লগ ইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে, আমি যে পিসিতে যেহেতু কাজকর্ম দেখাই, তো আপনারা চাইলে এখানে যে থ্রি ডটসে ক্লিক করে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডেস্কটপ সাইট, এখানে আপনারা ক্লিক করে আপনারা এটাকে ডেস্কটপ সাইটে নিয়ে নিতে পারেন। তো এখানে ডেস্কটপ সাইট হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার লগ ইনটা ঠিক উপরে এই সফটওয়্যার কর্নারে, এই সফটওয়্যার পাশে এখানে লগ ইন অপশনটা থাকবে লগ ইন। তো আপনারা দেরি না করে ডিরেক্ট এই লগ ইনে ক্লিক করবেন, আপনার কিন্তু জয়েন নাও বা ওইগুলো কোথাও ক্লিক করবেন না। লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার ইন্টারফেসটা আসবে, এবং এখানে আপনাকে চাইবে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। এটা হচ্ছে আপনার জাঙ্কির যে ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ড, এগুলো কিন্তু আপনাদের আমি নোটপ্যাডে দিয়ে দিয়েছি। তো আপনারা অনেকেই কী করেন ভুলবশত এখানে আপনাদের যে আমি আইপিটা দিয়েছি আইপি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিন, এখানে কিন্তু ওইগুলো দিলে হবে না এবং জয়েনে দিলে হবে না, আপনার লগ ইন করতে হবে। তো নোটপ্যাডে যে আমি আপনাদের ইনফোগুলো দিয়ে দিয়েছি আপনার সেখান থেকে আপনার ইমেলটা এবং পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। এই যে এখানে দেখেন মেল, আপনার মেলটা কিন্তু এটা কিন্তু যে ইউএসএর যে ব্যক্তি আপনার প্রোফাইলটা তৈরি করে দিয়েছি সেই নামের মেলটা, কিন্তু অন্য কোনো মেল দিবেন না। যেমন আছে অ্যান্ড্রেস সাইমন, সেগুলো কিন্তু কোনো বাঙালি নাম না। তো এই মেলটা আপনি ডিরেক্ট কপি করে আপনি জাঙ্কিতে নিয়ে চলে আপনি এখানে মেলে সেট আপ করে দেবেন।
আর তারপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু এখানে জাঙ্কি পাসওয়ার্ড আছে মেল পাসওয়ার্ড আছে আমি সবার কিন্তু মেল পাসওয়ার্ড জাঙ্কি পাসওয়ার্ড সেমই দিয়ে দেই তো আপনারা চাইলে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে ডিরেক্ট এখানে জাস্ট এখানে বসায় দেবেন বসানোর পর কোনো কথা ছাড়াই ডিরেক্ট লগ ইন লগ ইন দেওয়ার পর রিমেম্বার করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আপনার যে সার্ভে জানকি যে ওয়েবসাইট রয়েছে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে এবং এটাকে ডেস্কটপ সাইটে যেহেতু করা এখন আপনার আমি পিসিতে যেভাবে কাজ দেখায় ঠিক সেভাবে আসছে এবং আপনার সেভাবে কাজ করতে পারেন এখানে এখন দেখতে পাচ্ছেন অগণিত সার্ভে রয়েছে আর আপনারা দেখবেন যে আপনার এখানে ঢোকার সাথে সাথেই এই এর নিচে অ্যাকসেপ্ট কুকিজ আসবে এটা আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন এবং এখানে অনেকগুলো ইন্টারফেস আপনারা যারা নতুন অ্যাকাউন্টে ঢুকবেন অনেক কিছু শো করতে পারে তো ওইগুলোতে আপনারা সবগুলো ইয়েস দেবেন এবং একসময় দেখবেন যে একটা ফোন নাম্বার চাইবে ওটা স্কিপ করে দেবেন সবগুলো ইয়েস করে দিয়ে আপনি ওটা এই ফোন নাম্বার যখন চাইবে ওটা স্কিপ করে দিলে আপনার কাজ কমপ্লিট এবং তারপর আপনি ডিরেক্ট সার্ভে করতে পারেন আপনার প্রোফাইল এডিট করতে চাইলে আর এই ডেস্কটপ মোডে আপনার সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় জুম করতে পারেন তো আপনার প্রোফাইল যদি এডিট করতে চান যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে প্রোফাইলের নেম এখানে আপনি ক্লিক করে আপনার বিস্তারিত পাবেন এখানে ক্লিক করলে আপনার মাই প্রোফাইল মাই পয়েন্ট সেটিং তো আপনি প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলটা সেটিং করতে পারবেন আপনাদের যাদের আমি বলে দিয়েছিলাম যে জেনারেল প্রোফাইল আমি করে দিয়েছি এবং আপনারা অবশ্যই সবার কিন্তু জেনারেল প্রোফাইলটা আমি করে দিয়েছি এখানে আপনারা দেখতে পারবেন যে আরও ছয়টা প্রোফাইল আছে ওগুলো আপনারা আমি একটা ভিডিও লিঙ্ক দিব ওই ভিডিও লিঙ্কটা দেখে আপনারা সেগুলো একটা আইডিয়া নিয়ে সেট আপ করে দেবেন কেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত প্রোফাইল আপনি নিজে ইচ্ছে করলে আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে কী প্রোফাইল দিলে ভালো হয় আপনি সেটাও দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো আমি কমপ্লিট করে রাখছি কিন্তু আপনাদের কিন্তু আমি এই জেনারেল প্রোফাইলটা কমপ্লিট করে দিই কিন্তু এখানে টেকনোলজি প্রোফাইল শপিং প্রোফাইল হেলথ প্রোফাইল তারপর হাউস হোল্ড ইন্টারেস্ট ট্রাভেল এগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিই না তো এগুলো আপনারা নিজে কমপ্লিট করে নেবেন কেননা এগুলো হচ্ছে আপনার নিজেদের তথ্য আপনি যেগুলো দেবেন আপনার সুবিধা অনুযায়ী এবং নেক্সট কাজ করার জন্য এগুলো যেন আপনি আপনাকে হেল্প করতে পারে তো আপনি কী করবেন আপনি এটা আমার সেকেন্ড ভিডিও যেহেতু আগের ভিডিওতে আপনি কীভাবে আইপিটা সেট আপ করে 100% করবেন সেটা দেখালাম তো এই ভিডিওতে আপনি ডিরেক্ট প্রথমে যে ডাটা ক্লিয়ার করে হোয়ারনেটে আপনি আইপিটা চেক করে তারপরে সার্ভে জাঙ্কিতে ঢুকে আপনার এই মাই প্রোফাইলে ক্লিক করে আপনার জেনারেল প্রোফাইলটা আমি সেট আপ করে দিয়েছি এখানে আপনি এটা চাইলে আপনি কী কী আমি দিয়েছি এখানে আপডেট দিলে আপনি দেখতে পারবেন যে আমি কী কী তথ্য দিয়েছি এগুলো দেখে আপনি মনে রাখবেন এবং তারপর আপনি যে বাকি টেকনোলজি প্রোফাইল শপিং প্রোফাইল হেলথ প্রোফাইল এই বাকি প্রোফাইলগুলো আপনি সেট আপ করবেন সেট আপ করে নেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সার্ভে এই সার্ভেতে এই যে দেখতে পাচ্ছেন সার্ভে এই সার্ভেতে ক্লিক করে আপনি ডিরেক্ট দেখবেন যে আপনার সার্ভের পেজে নিয়ে যাবে আর এখানে অগণিত সার্ভে আছে আপনি ডিরেক্ট সার্ভে করা শুরু করবেন তো এখানে আপনি ডিরেক্ট দেখতে পাচ্ছেন যে টেক সার্ভেতে ক্লিক করলে আপনাকে নেক্সট স্টেপে যেতে বলবে অনেক জায়গায় মার্ক করে নেক্সট বলতে বলবে আই এগ্রি বলতে বলবে আই এগ্রি এগুলো যতগুলো আছে মার্ক করে আপনি নেক্সট যেতে থাকবেন এবং আপনার জিপ কোড সিটি আপনার এজ আপনি মেল না ফিমেল আপনার সন্তান কতজন মানে আপনার যে পার্সোনাল তথ্যগুলো আছে সেগুলো চাইবে আপনি সেগুলো দিয়ে সার্ভে কমপ্লিট করবেন আপনাকে কংগ্রেচুলেশন জানাবে আপনার পয়েন্ট এখানে যোগ হবে তো এই হচ্ছে মূলত বিস্তারিত তো যারা ফোনে সেট আপ করেছেন তারা এই ভিডিওটা দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন তার মধ্যেও যদি আপনার কোনো সন্দেহ থাকে আপনি আমাকে স্ক্রিনশট পাঠিয়ে আমার কাছ থেকে আপনার যে কোনো হেল্প নিয়ে নেবেন কেননা আমার টিমে যারা আছে আমি অলওয়েজ যে কোনো সমস্যাতে আমি অল টাইম পাশে আছি এবং আমি থাকবোই এটা অবশ্যই আমার অঙ্গীকার তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই ভিডিওটা দেখলে আশা করি যে আপনারা একদম ক্লিয়ার করে একটা আইডিয়া পেয়ে যাবেন তো এটা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণ নেই তো এই ভিডিওটা দেখে আপনারা কাজ শুরু করে দেন এবং আগের ভিডিওটা দেখে সিনসিয়ারভাবে আপনারা আইপিটা সেট আপ করবেন তো এই দুটা কাজ যখন আপনি করবেন দেখবেন যে একদিন দুদিন কাজ করলে আপনার সব কিছু ইজি হয়ে যাবে তো প্রথমে হয়তো অনেক কঠিন মনে হতে পারে এবং আপনারা কাজ করলে প্রথমে আপনাদের মন উঠে যেতে পারে কিন্তু আসলে এরকম না দুই তিন দিন কাজ করলে তো যখন দেখবেন যে এদিকে আপনার ডলার অ্যাড হচ্ছে এদিকে আপনার ডলার অ্যাড হচ্ছে তখন আপনার দেখবেন যে খুশি লাগবে যে আমি তো ধীরে ধীরে কাজ পারতেছি শিখতেছি তো আপনি ডলার অ্যাড করবেন আর আমার কাছ থেকে পেমেন্ট নেবেন তো এই হচ্ছে মূলত মোবাইলের কাজ তো সম্মানিত দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম মোবাইলে ডিরেক্ট দেখিয়ে দিলাম যে আপনারা সার্ভে জাঙ্কিতে কীভাবে মোবাইলে সব কিছু সেট আপ করার পরে কীভাবে কাজ করবেন তো আপনারা যারা কাজ করবেন আপনারা যদি রোলসগুলো ফলো না করে কাজ করেন আইপি চেক না করে কাজ করেন ডাটা ক্লিয়ার না করে কাজ করেন আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তো আপনারা কষ্ট করে আইপি কিনবেন আপনারা কাজ করবেন তাহলে আপনারা কেন এই সমস্যায় পড়বেন এর জন্য হচ্ছে মূলত আমার এই সতর্কমূলক ভিডিও এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দেওয়ার জন্য এবং যে কোনো ধরনের সার্ভে রিলেটেড অনলাইন ইনকাম রিলেটেড তথ্য বা হেল্প প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্যে তো আপনাদেরকে আজকে আমি কিছু মেসেজ দিতে চাই দুটো মেসেজ বা আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে আমার কাছে কিছু পেপার রয়েছে আপনারা সার্ভে জাঙ্কিতে ইউজ করতে পারবেন না কিন্তু অন্যান্য যে কোনো কাজে ইউজ করতে পারেন ফুল ভেরিফাইড গুগল বয়েস সহ অ্যাসোসিয়েশন সহ আমি আপনাদের দিয়ে দেবো একদম অ্যাক্সেস জিমেল পাসওয়ার্ড সহ কিছু পেপার আছে আপনারা কিনতে পারেন তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করবো যারা আমার চ্যানেল নতুন ছিলেন তাদেরকে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য
সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।